যারা প্রতিদিনই ভজন সাধন করে তাদের হৃদয়ে তো আসছে, আর যারা শুনছেন সবাই হৃদয়ের মধ্যে ধীরে ধীরে এসে যাচ্ছে। তো এই জন্য ভাগবত শুনছে সারা জীবনের মধ্যে একটা বার তো টাইম দিয়ে মোবাইল মে চার্জ নেই থা, সংসারের সব জ্ঞান গুলো তো আসু কিছু উপলব্ধি হোক। তো ব্যাসে তিনি এই শ্রীমদ ভাগবত রচনা করলেন। এক সময় সোম্যপ্রাস বদ্রিকাশ্রমে নিজের আশ্রমে বসে তিনি বেদ উপনিষদ পুরাণ ইতিহাস মহাভারত সব কিছু লিখে ফেলেন, তথাপি মনের মধ্যে যেন একটা অভাব, কিছু অভাব বোধ হচ্ছে, সবকিছু করেও পুরা হয় না, মনে মনে চিন্তা করছে। এমন সময় তো এখন নারদ ঋষি বললেন কি, হে পরাশর নন্দন, আপনি তো সবকিছু করলেন, সমস্ত গ্রন্থ লিখেছেন, সব জিজ্ঞাসা পরিপূর্ণ হয়েছে, তথাপি আপনার মনের মধ্যে কিছু অভাব ব্যাপারটা কি, কার জন্য এত চিন্তা, কার জন্য এত কষ্ট, কেন চিন্তা ভাবনা বলুন, আপনার অভাবটা কোথায়? সূর্যদেব বাইরে প্রকাশ দেয় কিন্তু ভিতরে তো প্রকাশ দেয় না, ভিতরে তো অন্ধকার থাকে, আর গুরুদেব বাইরে ভিতরে সর্বত্র প্রকাশ দান করে। অতএব আপনি জানেন আমার হৃদয়ের মধ্যে কোথায় অন্ধকার লুকিয়ে আছে এবং কিসের অভাব, কেন অভাব আমি নিজে যে বুঝতে পারছি না, আপনি সেইটি ব্যক্ত করুন। তখন নারায়ণ ঋষি বললেন কি, হে পরাশর নন্দন, ভবতাম উদিতাম প্রায়ো যশো ভগবত মলম, আপনি ভগবানের অমল নির্মল যশ গুণগাথা যথেষ্ট রূপে বর্ণন করতে পারেন না, অন্যান্য গ্রন্থে কিছু কিছু ব্যক্ত করেছেন বলেছেন, কিন্তু ভক্তগণের চরিত্র কোথায় বলেছেন তা বলা হয়, ভক্তির মহিমা আপনি কোথায় প্রকাশ করলেন তা তো করেন নাই, যা করেছেন সংসারের জন্য ধর্ম অর্থ কাম আর মোক্ষ, সংসার ধর্ম বর্ণাশ্রম ধর্ম, কি করে ধন সংগ্রহ করা যায় অর্থ প্রাপ্তি হয় সে বিষয়ে, কি করে সংসার সুখ ভোগ করা যায়, কি করে আনন্দ উপভোগ হবে সেই বিষয়ে বলেছে, অবশেষে মুক্তির সম্বন্ধে বলেছে। তো এই যে চতুর্বর্ণ, এই চারটি পুরুষার্থ, এর দ্বারা তো মানুষ তৃপ্ত হতে পারে না, তাদের জীবনে শান্তি লাভ হয় না। শান্তি হবে যখন ভগবানের কথায় রুচি হবে, শ্রদ্ধা হবে, ভক্তি হবে, আর ভক্তগণের চরিত্র মহিমা প্রকাশ হবে, ভক্তির মহিমা প্রকাশ হবে, তবে শান্তি হবে। এর দ্বারা শান্তি না, সংসারে সবাই যে ডামাডোল হাবুডুবু খাচ্ছে, সংসার সমুদ্রে দুঃখ কষ্ট ভোগ, অতএব এর দ্বারা শান্তি কোথাও শান্তি নাই। সেই জন্য নারদ ঋষি ব্যাসদেবকে বললেন কি, হে পরাশর নন্দন, তদ্বাগ বিসর্গ জনতাগ বিপ্লব, ভগবানের নাম যেমন তেমন ভাবে বলুক না কেন, মোটা গলায় কর্ণ গলায় বা মধুর কণ্ঠস্বরে
যে যেমন ভাবে পাচ্ছে, কিন্তু তার দ্বারা যে জনতা অগামী প্রভু, সমস্ত জনগণের পাপ দূর হয়ে যায়, তাতে শান্তি, পাপ তাপ দুঃখ কষ্ট দূরে যায়। তা না হলে মনে সাধু গুরু শাস্ত্রেতে বিশ্বাসই হয় না। অতএব সমস্ত পাপ তাপ দুঃখ কষ্ট দূরে যায় যখন ভগবত কথা শ্রবণ, ভগবানের নাম কীর্তন করে উচ্চারণ, তার দ্বারা কি হয়, শান্তি হয়। বললেন কি, একটা কাকের মেলা, কাকের মেলা কোথায় লাগে কাকের মেলা কোথায় লাগে আর রাজহংসের মেলা কোথায় লাগে? কাকের মেলা শহরে যত পচা আবর্জনা, যত নোংরা জিনিস আছে যেখানে ফেলানো হয়, ওই জায়গায় দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কাক উড়ে বেড়াচ্ছে, কাছে দেখেছেন কাকের মেলা? শহরের নোংরা জিনিস যেখানে পড়ে সেইখানে আবর্জনা যেখানে সেই সব জায়গায় কাকের মেলা। আর রাজহংসের মেলা কোথায়? কমল বনে, যেখানে পদ্ম ফুল ফুটছে সেইখানে। কেন? কমলের মেলা ওই এখানে, ওতে আনন্দ লাগবে। আর লক্ষ লক্ষ কাক উড়ে বেড়াচ্ছে, কা কা করছে কোথায়? ওই যে আবর্জনা নোংরা সংসারে দেখবেন চারদিকে বিশাল মেলা মিছিল লাগছে, বলো সব কাকের মতো ওই কা কা করছে, তাই না? তো কাকেদের মেলা লাগে, তো ওদের মেলা। কিন্তু সাধুরা তারা ভগবানের কথায় তৃপ্তি লাভ করে, আনন্দ অনুভব করে, তার মধ্যে ডুবে থাকে। অতএব সাধু যারা ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ করে, তাতেই তৃপ্তি, তাতেই আনন্দ, তাতেই সুখ, সেই নিয়ে বসে আর নারদ ঋষি এখন নিজের কথা বলতে লাগে। বললেন কি, হে মহারাজ, পূর্বকালে